যাই হোক, এখন কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি ডিস্টা ব্রিজ নাম এটা। Just looking like a wow. Wow. Mama said that it was okay. Mama said that it was quite all right. হে ভগবান, আমার ছোট্ট একটা ব্যাগে আমার হয়ে গেছে। আর এদের এক একজনের দুটো দুটো করে লাগে, যে যে দুটো লাগে। আমরা কিন্তু চলেছি প্ল্যানেট, আর আমাদের সামনেই শান্তনু ট্রাভেলস থেকে আমরা যেহেতু শান্তনু বাস আর চা যাচ্ছি, ওয়েট করছি শুধুমাত্র অশোকের জন্য। অশোক আসলে সবথেকে লেট হচ্ছে। অশোক যাই হোক, খুব এক্সাইটেড তো তোরা সবাই? ওই তো, আরে ভাই ভাই, ও কি দিচ্ছে টলি বলি। এরপর আমাদের লাগেজ গুলো ভালো করে বাসের ভেতরে রেখে আমরা বাসে উঠে পড়লাম। যাই হোক, আমরা বাসে 4 ঘন্টার মতো ছিলাম, মাত্র 100 কিলোমিটার এসেছি আমরা কৃষ্ণনগর। আর এখন এখান থেকে কিছু ডিনার করব, দেন আবার বাসে। এবার পুরো ডিরেক্ট একদম শিলিগুড়িতে, মাঝখানে কোনো একদম টানা ঘুম হবে এখন। উফ, গরম গরম ভাত সঙ্গে ডিম, সত্যি কথা বলতে খিদে যা পেয়েছে, এর থেকে আর বেশি কিছু লাগে না। যাই বলিস না কেন, খাবারটা কিন্তু সেরা ছিল। ঠান্ডা ঠান্ডা, আমি পুরো বাসে এসে এখন ক্রিম ফ্রিম দেখে একদম গুড নাইট হয়ে গেছে। মানে এখন ঘুম দেব আর কালকে সকালবেলা শিলি। গুড মর্নিং, ঘুম থেকে উঠে গেছি আর এখন আমরা শিলিগুড়ি পৌঁছাইনি। শিলিগুড়ি থেকে এখনো 50 কিলোমিটার দূরে, বাট সত্যি কথা বলতে এক কথায় সেরা লাগছে সানরাইজটা, সিরিয়াসলি। সো আমরা চলে এসেছি কিন্তু শিলিগুড়িতে, আর শিলিগুড়ি থেকে একটু পরে আমরা যাব গ্যাংটক। তোরা সবাই রেডি? ইয়েস, এক্সাইটেড? ইয়েস। আমরা যাচ্ছি কোথায়? গ্যাংটক। আর বলতে না বলতে আমাদের গাড়ি চলে এসেছে। চল রে, গাড়ি চলে এসেছে, চ চ চ। দেখো আমাদের যা লাগেজ তো গাড়ির মধ্যে যাবে না, তাই দায়িত্ব সহকারে আমাদের লাগেজ গুলো উপরে বেঁধে দিচ্ছে। আমরা গাড়িতে বসে গেছি আর দাদা আমাদের এখান থেকে গ্যাংটক নিয়ে যাবে। দাদা তোমার নাম? আশিস। আশিস, আচ্ছা এখান থেকে তাও কতক্ষণ লাগবে গ্যাংটক যেতে? 4 ঘন্টা। আর দেখো সবচেয়ে সহজ ব্যাপার হলো, আমরা শিলিগুড়ি আসার সাথে সাথে দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমাদের পিক আপ করে নিল। আর এখন আমরা যাবো গ্যাংটক। গ্যাংটক গিয়ে আমাদের হোটেল খোঁজার কোনো দরকার নেই, কারণ আমরা ট্যুর কিংডম থেকে পুরো প্যাকেজটা নিয়ে নিয়েছি, 3 নাইটস 4 ডের প্যাকেজ। আর তোমরা অবশ্যই কানেক্ট হতে পারো এই ট্যুর কিংডমের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছ। হ্যাঁ, একদমই তাই। আমরা এখানে এসেছি প্রকৃতি অনুভব করতে। এই যে পাহাড়, এত সুন্দর দৃশ্য। আমরা যদি গ্যাংটক যাই আর তখন যদি হোটেল খুঁজতে হয় তো ওখানে আমাদের টাইমটা চলে যাবে। আমরা ঘুরবো কখন? হ্যাঁ হ্যাঁ, এর জন্য আগে থেকে আমরা বাড়ি থেকে প্যাকেজটা করে নিয়েছিলাম। দেখো ডান হাতে তিস্তা নদী আর বাঁ সাইড দিয়ে আমরা যাচ্ছি। তোমরা তো অনেকেই জানো যে কিছুদিন আগে তিস্তা নদীতে যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, সেটার কিন্তু এখনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দুপাশে পুরো বালির স্তর জমে গেছে আর অনেক রাস্তা তো ভেঙে পুরো ধসে চলে গেছিল, বাট এখন ঠিক হয়েছে বলেই আমরা যেতে পারছি। 2-3 মাস, হ্যাঁ অনেকটা ঠিক হয়ে গেছে। 2-3 মাস আগে তো পুরো ট্যুরিস্টই বন্ধ ছিল। কিতনে করকে? 220 লেঙ্গে। 220 তো বহুত জ্যাদা হো গয়া। লে মিলা কি তুম জি আগার আপ লেঙ্গে তো। কিতনা পিস হে? 9 পিস। 9 পিস, 9 পিস তো বহুত জ্যাদা হো গয়া। থ্যাংক ইউ সো মাচ। আ, দেখা রে 9 পিস এ বড় সাইজ হে না, আগার আপ লেঙ্গে তো 180 হো গা লাস্ট। মিঠা হো গা, সুইট। দার্জিলিং কে হ্যাঁ।
ভিডিও মত করিয়ে আমাকে শরম আতা হে যাই হোক, এখন কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি তিস্তার যে নদী তার উপরে যে ব্রিজটা চলে গেছে এটা তিস্তা ব্রিজ নাম এটার। আর এখানে তিস্তা বাজার, এখানে কিন্তু সেরা লাগছে, জাস্ট লোকেশনটা দেখো পাওয়াটা। আর এখানকার স্ট্রিট ডগ গুলো কত সুন্দর, তাই না? মিল্কের মতো না পুরো দেখতে। আমার তো মনে হচ্ছিল যে একজনকে নিয়ে যাই বাড়িতে, রেখে দেখো কত সুন্দর তাকিয়ে আছে। আর ইনি মনে হয় জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বাড়ি যাচ্ছে। ওয়েলকাম টু সিকিম। দেখ কোথায় আসছিস, তুই তো আর আসলি না। ফাগুনের মহিমায় এই ট্রিপে খেতে আসতে পারলো না, কারণ ও ইউপিতে রয়েছে, ও যদি আমার সাথে থাকতো ও অবশ্যই আসতো। সরি খাঁচা, দেখ আর মজা নে, নেক্সট ট্রিপে অবশ্যই আসবে। আমরা কিন্তু চলে এসেছি গ্যাংটকে, আর দেখো এখানে এতটাই ঠান্ডা, ওরা দুজন দেখো রোদ পরে চলে গেছে ওখানে। আর এটা হলো আজকের আমাদের গ্যাংটকে থাকার হোটেল, এখানে আমরা 3 দিন থাকবো, মানে 3 রাত 4 দিন। আমরা হোটেলের সামনে চলে এসেছি, এটা হলো আজকে আমাদের হোটেল। আর কেমন ঠান্ডা লাগছে বল তোরা সবাই? পরে শুনবো আগে ভেতরে চ। আর এই হলো আজকের আমাদের রুম। রুমের কন্ডিশন দেখো, এখানে আমরা পুরো টোটাল একটা হল রুম নিয়েছি, যেহেতু আমরা 6 জন একসাথেই থাকবো। অ্যাকচুয়ালি আমরা যেখানে যাই সবাই একসাথে থাকাটাই পছন্দ করি, তার জন্যই আমরা এই রুমটা নেওয়া বেসিক্যালি। এখানে আমরা 4 জন শুয়ে পড়বো, আর এখানে না হয় 2 জন শুয়ে পড়বে অল্টারনেটে। এই হলো রুমের। ইয়েস ইয়েস অবশ্যই চলে আসো, সবাই চলে আসো, কাম। আমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিল রীতিমতো। অ্যাকচুয়ালি ওদের দিয়ে যদি আমি ঢোকাই তাহলে ওরা ঘরটা প্রথমে নোংরা করে দেবে, এখানে ব্যাগ ছেড়ে মারবে, ও ওখানে ব্যাগ ছেড়ে মারবে। তুমি তো আর বেশি ঢোকাও, আমি কি সব বলবো? ছেদা ছেদা কত বড় কথা। কিন্তু দারুণ রুম, হ্যাঁ রুমটা দারুণ, রুমটা দারুণ, এ ক্লাস। ওকে অল রাইট, এখন ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে দেন লাঞ্চটা করব, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, অ্যাকচুয়ালি এতটাই খিদে পেয়ে গেছিলো তাই ঠিক করে তোমাদের সাথে কথাও বলতে হয়নি। খাওয়া দাওয়ার কিন্তু এক্সেলেন্ট ছিল, কিরে তোদের কেমন লেগেছে? আমাদের মাত্র 1 মিনিট ডিসটেন্স লাগে, নামলাই এমজি মার্ক। জাস্ট আমরা মানে কি বলবো, আমরা জাস্ট দেখতে আসলাম, এখনো প্রপার ঘুরতে আসিনি বা কিছু কিনতে আমরা আসিনি, বেশ ভালো লাগছে। মানে এতটা কাছে হবে এমজি মার্কেট, এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি, বেশ ভালো লাগছে। আর রুমটা যখন দারুণ সেরকম কিন্তু মানে একদম ভালো প্লেস। এই হলো সেই ভাল্লুক এমজি মার্কে বসে থাকে সারা বছর, এর মনে হচ্ছে কোনো ঠান্ডা লাগে না। হ্যাঁ
এমজি মার্ট কিন্তু ফরেনের থেকে কিছু কম না। এমজি মার্কে কিন্তু রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের দোকান, আর ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল, না হলে আমরা তাড়াতাড়ি আসতাম। এমজি মার্কে মাঝে ফাঁকে আমি আর রোহিত একটুখানি এসেছিলাম যে এমজি মার্কটা কত দূরে দেখতে, দেখি হোটেল থেকে নামলেই এমজি মার্ক। এর থেকে আর ভালো ব্যাপার কি থাকে বলো? আর আজকের আমাদের রাতের ডিনার হয়েছিল রুটি মাংস ভাত আর গরম ডাল দিয়ে, নেক্সট লেভেলের ছিল কিন্তু ডিনারটাও। ওকে টাটা বাই বাই, টেক কেয়ার, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে কিন্তু আমরা ঘুরবো গ্যাংটকের লোকাল 10 খানা সাইটসিং। আশা করি কালকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং এন্ড মজাদার হবে। আর তোমরা যদি ভাবো যে সিকিমে আসবে তো অবশ্যই কন্ট্যাক্ট করো কিন্তু ট্যুর কিংডমের সাথে, এরা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে বেস্ট চয়েস তোমাদের দেবে। আর চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ অল গাইস।